এবারে যাকে আমন্ত্রণ জানাবো তিনি আসলে চৌকিতে ঘুরে ঘুরে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসেন, দেশি কন্টেন্ট, বিদেশি কন্টেন্ট, সিনেমা সিরিজ, এবং সেই মানুষটি নিজেও সিনেমা বানাতে ভালোবাসেন। তিনি নিজে একজন চলচ্চিত্র পরিচালক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা। এবং যে মানুষের কথা বলছি, যেহেতু বলেছি চৌকিতে চলে চলে আপনাদের জন্য কন্টেন্ট বাছাই করে নিয়ে আসেন এবং আপনাদেরকেও চৌকিতে ঘোরাতে নিই, কারণ তিনি হচ্ছেন চৌকির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই রেদোয়া গানিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এরকম একটা বিজি ডেতে জ্যাম ঠেলে সবাই এসেছেন। এটা প্রমাণ করে যে বাংলা সিনেমার প্রতি আপনাদের একটা অনেক ভালোবাসা এবং কি বলবো, বাংলা সিনেমার সাথে একটা একাত্মতা বোধ আপনারা করেন। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চরকি নিয়ে তো আর বলার কিছু নেই, চরকি নিয়ে মৌসুমী খুব সুন্দর করে বললো, আমরা দেখলাম চরকি কি করে। চরকির নতুন যাত্রা শুরু হচ্ছে আলফাইয়ের সাথে, রায়হান রাফি। তার ইতিমধ্যে সে সিনেমা হলে প্রমাণ করে দিয়েছে যে তার মুনশিয়ান। সে যখন এরকম একটা গল্প নিয়ে আসলে হাজির হয়, সুরঙ্গের মতো একটা গল্প, এই গল্পটা রাফির অনেক প্রিয় গল্প, রাফি নিজে বলবে ডেফিনেটলি, এটা অনেক অনেক আগে আমাকে শুনিয়েছিল। সো এরকম একটা গল্প যখন সিনেমা হলের জন্য নিয়ে আসে তখন আমরা আরো আশান্বিত হয়ে উঠি যে এটা বড় স্কেলের কিছু হতে যাচ্ছে। একই সাথে গুণী অভিনেত্রী তমা মির্জা এটার মধ্যে কাস্ট হয়েছেন এবং আমি মনে করি যে এই এই অগ্রযাত্রা খুব খুব ভালোভাবে সফল হবে। এবং সবচেয়ে বড় যে চমক এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আফরান নিশো। যাই হোক, এখন সেই মহেন্দ্র খুন আমি আর কথা না বাড়াই, আমার মনে হয় যে পর্দায় দেখে নেই কি কি চমক আছে এবার আমাদের জন্য। তুমি তো আমাকে চিনো, আমাকে আপনার এই নতুন যে জার্নি বড় পর্দা সেই সাথে সঙ্গী করে নেবার জন্য, এবং রাফি ধন্যবাদ তুমি এই এই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য। সবসময় ইচ্ছে ছিল যে বড় পর্দায় কাজ করবো, আর এখন যুগ এমন হয়ে গেছে কোনটা বড় পর্দা কোনটা ছোট পর্দা আসলে বোঝা যায় না, কারণ আমরা সবাই আসলে কন্টেন্ট নিয়ে ভাবি, কোয়ালিটি আসলে ম্যাটার করে, আর অভিনয়টাও ম্যাটার করে, স্টোরি ম্যাটার করে, প্রেজেন্টেশন ম্যাটার করে অনেক কিছু। আর রাফি অনেক ইয়াং একজন পার্সন, ও ওর কাজের প্রতি খুব ডেডিকেটেড, এবং যে জনপ্রিয় ডিরেক্টর ওয়ার্ডটা এই ডিগনিটি বা এই পদবি আসছে, সো এটা ও ওন করে আসলে, ও প্রুফ করছে, দ্যাটস ওয়াই মানুষ এভাবে বলে। এটাকে অনেকে নেগেটিভলি নেয় যে জনপ্রিয়তা ব্যাপারটা এরকম না, ও খেটে আসা মানুষ, কাজ করে আসা মানুষ, এবং জনপ্রিয়তা এটা ও নিজেও জানতো না যে ও জনপ্রিয় হয়ে উঠবে। সো এই জন্য আমি রাফিকে অ্যাপ্রিসিয়েট করি যে কাজের প্রতি নিষ্ঠা ছিল, ডেডিকেশন ছিল, এবং এটা রিফ্লেক্ট করে, এবং লাক ইজ দেয়ার। আমার মনে হয় তকদিরে লেখা থাকে সব ভাগ্য, সবার তকদিরে থাকে, সবার ভাগ্যে একরকম হয় না। আমি অনেক নাটক করা হয়েছে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আলফায় সাথে প্রথমবার কোনো
বড় পর্দার কাজে নিজেকে যুক্ত করছি। অ্যাট দ্য সেম টাইম চরকিরও বড় পর্দার সাথে, চরকির সাথে আমার প্রথম রাফির সাথে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, এবং অ্যাজ এ কোয়ার্টিস্ট তামামিরদের সাথে আমার প্রথম কাজ। 10, 9, একসঙ্গে 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and go!